আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আরেকটা নিউ ভিডিওর সাথে হাজির হলাম এয়ারস ব্লগ থেকে। তো মেয়েদের ঈদের ছুটি শেষ, স্কুল কোচিং সব কিছু খুলে ফেলছে। তো ওর মেয়ের কোচিং গতকালকের থেকে স্টার্ট হয়েছে। তো গতকালকে ওরে কোচিং দিকে নিয়ে বাসায় আসার সময় চটপটি খেয়ে ফুচকা খাওয়াই আনছিলাম, ভিডিও করছিলাম, বাট ব্যাড লাক, ভিডিও আমি এডিট করে ছাড়বো ওই মুহূর্তে আমি ভুলবশত ভিডিওটা ডিলিট করে ফেলছি, যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। ভেরি স্যাড, অনেক কষ্ট লাগছে। যাক, যাওয়ার সময় যে হালদারপাড়া এখানে ছুটো মানে মার্কেট আছে, কাপড়ের দোকান আছে, কসমেটিক্স আছে, তো ছোটো মেয়ে আজকে আবদার করলো মানে কিছু খাবে না, ওর বলতেছি তুমি কিছু খাবা, বলতেছে খাবো না। তো ভাবলাম যে ওর একটা ড্রেস কিনে দেয়, ওর টাকা দিয়ে ওর ড্রেস কিনে দিতেছি, ওইদের সালামি যে পাইছে। তো একটা ড্রেস কিনলাম এখান থেকে, একটা স্কার্ট। স্কার্ট কিনে নিলাম। তো গতকালকের ভিডিওটা অনেক সুন্দর একটা ভিডিও ছিল, ফুচকা খাইছিলাম মেয়েদেরকে নিয়ে, আর রাতের শহরটা শেয়ার করছিলাম আপনাদের সাথে। দেখেন এখানে পাশে একটা পার্লার থেকে মেয়েরা সেজে গুজে বের হয়েছে, একদল মেয়ে একই রকম শাড়ি পরে মনে হয় কোনো গায়ে হলুদের অনুষ্ঠানে যাবে। তখন এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি ট্যাঙ্কের পার, বড় আম মোটর কোচিংয়ে 8টা বাজে ছুটি হয়ে যাবে। অন্ধকার, চতুর্দিক কারেন্ট চলে গেছে। তো ট্যাঙ্কের পার মোড়ে আয়সা পড়ছি, কারেন্ট না, চতুর্দিকে রাস্তাঘাট অন্ধকার হয়ে রয়েছে। তো এখানে ড্রাগন ফল আর আম বিক্রি করতেছে, কাঁঠাল বিক্রি করতেছে। তো আমার ছোটো আম্মু আবার বায়না করতেছে ড্রাগন ফল কিনে দিতাম, অনেক দিন ধরেই বলতেছিল, ওই যে ইউটিউবে দেখে। তো ভাবলাম যে ওর জন্য নিয়ে যাই, 250 টাকা কেজি মনে হয়, আমি হাফ কেজির মতো নিয়েছি, দুইটা নিয়েছি, হাফ কেজির মতো হয়েছে। তো মেয়ের আবদার রাখতে আবার দুইটা ড্রাগন ফল কিনে দিলাম। এখানে অন্ধকার, অনেক অন্ধকার, মানে দোকান বন্ধ করে ফেলছে, চলে যাব। তো ড্রাগন ফল নিয়ে নিলাম, নিয়ে এখন বড় মেয়ের কোচিংয়ে তো এসেই পড়ছি, এই যে শাহিন ক্রেডিট কোচিং, দেখাও যাচ্ছে না, অন্ধকার, শাহিন ক্রেডিট কোচিংয়ে ঢুকে গেলাম। তো এই মেয়েটা আমাদের শাহিন ক্রেডিট কোচিং থেকে, ব্রামরে সদর থেকে গত বছর টিকছে, আপনার ফিনিতে ওর সিট আসন হয়েছে। তো আলহামদুলিল্লাহ এখানে চান্স পাওয়াটা অনেক বড় ভাগ্যের ব্যাপার, লাইফে শাইন করার মতো। তো আমি আশা নিয়ে করাইতেছি মেয়েকে, কোচিং দেখা যাক বাকিটা। তো এটা সেটা এদের অফিস কক্ষ, বিল্ডিংটা চারতলা, পুরাটা স্কুল এবং কোচিং, আবার আবাসিকও আছে, যে নিচে এখানে ছেলেরা কোচিং করতেছে। তো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।